হ্যালো বন্ধুরা, সকলে আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আর এখন তো সুস্থ থাকাটা বেশি জরুরি, তার কারণ সামনেই আসছে আমাদের সকলের প্রিয় দুর্গাপুজো। যেমন আমরা এই সময় হাইজেনিক ফুড নিয়েও কথা বলছি, তেমন আজকে আমরা একটু কথা বলবো হাইজেনিক জল নিয়ে, মানে বিশুদ্ধ পানীয় জল। তার কারণ আমরা ছোটবেলা থেকে কিন্তু পড়ে এসেছি জলের আরেক নাম জীবন, আর জলটা তো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আজকের দিনে ডাক্তাররাও বলেন যে জলটা যেন প্রপার হয়। তাই আজকে আমার এক পাড়ার ভাই কাম বন্ধু, তার অনুরোধে আমি এসেছি তার অফিসে। তার একটা নতুন প্রোডাক্ট বের হয়েছে, সেটা নিয়ে একটু আলোচনা করতে আর আপনাদের সামনে সেটাকে তুলে ধরতে। তো আসুন জেনে নিই আমার এই বন্ধু মানে শুভ্রদীপ মধুর কাছ থেকে দু চার কথা তার এই প্রোডাক্টের সম্বন্ধে। আলাপ করে দিই আমার বন্ধু কাম ভাই শুভ্রদীপ মধুর সাথে। হ্যালো, কেমন আছো? এই তো সব ভালো। তো শুভ্রদীপের কাছ থেকে আমরা আজকে জেনে নেব তার যে প্রোডাক্ট এসছে বরুণার সম্বন্ধে। তো শুভ্রদীপ, দু চার কথা বলো, তোমার এই বরুণার আইডিয়াটা কীরমভাবে এলো, কীভাবে এটা তুমি প্ল্যান করলে যে মানে আজকে এত মার্কেট মানে লিডিং কোম্পানিজ আছে যারা বহু বছর ধরে, কেউ বলে জলের ডাক্তার, কেউ হচ্ছে বিশুদ্ধ পানীয় জল, আরও এত কিছু বলছে, সেইখানে দাঁড়িয়ে আজকে এরকম সিচুয়েশানে তুমি কী করে প্ল্যান করলে তোমার এই বরুণাটাকে লঞ্চ করা? এটা বলার আগে তাহলে আমাকে একটুখানি আমাকে পেছন দিকে যেতে হবে। পেছন দিকে যেতে হবে মানে আমার আগে নিজের ক্যারিয়ারটা আগে দেখে নিতে হবে। ওকে, তো বেসিক্যালি আমার পড়াশোনা বাইরে হয়েছে, তারপরে আমি বড় এমএনসি কোম্পানি, একটা নাম বলবো না, বাট বিগ ব্র্যান্ডের সাথে ডাটা পিউরিফায়ার কোম্পানি তারা চালায়, তাদের সাথে আমি যুক্ত ছিলাম, তাদের ওখানে আমরা কাজ পাস করেছি। তো আফটার ব্রিফ 5-6 ইয়ার্সের পরে তারপরে আমি একটা ছেড়ে দিই, তারপরে আমি নিজের বিজনেস শুরু করি ওয়াটার পিউরিফায়ারের উপর। তো ওভার দ্য টাইম ওটা জিনিসগুলো জানতে আনতে 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 এখন আমার কাছে এতটা ক্যাপাবিলিটি চলে এসছে বা নিজের কাছে এত কনফিডেন্স এসে গেছে যে নিজের প্রোডাক্ট আমি লঞ্চ করতে চাই। তার জন্য এখন আমি নিজের প্রোডাক্ট ওয়াটার পিউরিফায়ারে করো না, আমি নিজের প্রোডাক্ট এটা যেটা আমি মার্কেটিং সামনে কাস্টমার। তো আমার আরেকটা জিনিস জিজ্ঞাসা আছে যে মার্কেট তো আজকে মারাত্মক কম্পিটিটিভ, ঠিক আছে, আর প্রত্যেকটা জিনিসই মানে আজকে কিনতে গেলে আমাদের মানে দেখা যাচ্ছে মোড়ললে সেম প্রাইসে লোকজন মানে জিনিসটা আমাদের ডেলিভার করছে, আবার গ্যারেন্টি দিচ্ছে জল এত ভালো এরকম। ইভেন কিছু কিছু লোকের তো চয়েস চলে এসছে যে আমরা এই জল ছাড়া খাবোই না। সেখানে দাঁড়িয়ে তুমি তোমার প্রোডাক্টটাকে কীভাবে মানে প্রপোজ করতে চাইছো লোকেদের সামনে? দেখুন, আমি এখানে যেটা করতে চাই, আমার যে ব্র্যান্ড আছে, আমি সেটা যদি আমি প্রাইস বলতে তাহলে আপনারা হাসবেন, এই এত কম প্রাইসে কী করে দিতে পারছি। কিন্তু ব্যাপারটা হলো কি, আমরা যে জিনিসটা হলো প্রথম ফার্স্ট যে প্রিন্সিপালটা আমি এটা মানি সেটা হলো কি, জল হলো একটা ন্যাচারাল রিসোর্সেস, ঠিক আছে, ওইটাকে আমরা মার্কেটিং করছি। এবার এটা এখন আমাদের দুর্ভাগ্য এইটাই যে জল আমাদের এখন কিনে খেতে হচ্ছে। হ্যাঁ, এটা একদম ঠিক আছে, আমাদের এখন কিনে খেতে হচ্ছে, কেন কি আমাদের মাটির তলায় জল শেষ হয়ে যাচ্ছে, বা বলতে পারেন যে এত বেশি খারাপ হয়ে গেছে যে আমাদের এখন শুদ্ধ পানি পাবে না, পিওর ওয়াটার পাওয়াটা আমাদের জন্য এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গাটা দাঁড়িয়ে আমাকে যদি আমাকে ভালো জল দিতে হয় তাহলে আমি সেটা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এখন আমি যেটা দেখছি যে মার্কেটে বড় বড় ব্র্যান্ডস আছে, একটা জলের মেশিন আপনি যদি কিনতে যান সেখানে অনেক হাই কোয়ালিটি, মানে হাই বেস্ট কোয়ালিটি আছে, ভালো কোয়ালিটি আছে, বাট দামটাও সেরকম ওরা ডিঙিয়ে নিচ্ছে। যেখানে আমরা যখন আমরা গিয়ে যখন লঞ্চ করতে যাই, তখন আমরা যখন সার্ভে করি তখন দেখি যে অ্যাকচুয়ালি জিনিসটা এত দাম হতে পারে না, বাট যেহেতু একটা বড় ব্র্যান্ডের তারা নিজের নিজের মার্কেটিং করছে, তাদের একটা টিম আছে, তারা দামটাকে বাড়িয়ে দিয়েছে। তো আমার ফিলোসফি বা আমার প্রিন্সিপাল যেটা বলে যে একটা যেটা ন্যাচারাল রিসোর্স যেটা ভগবান আমাদের দিয়েছে জল, সেটাকে লোকেদের কম পয়সায় কী করে কাস্টমারদের কাছে আমি পৌঁছে দিতে, এটা আমার উদ্দেশ্য। কম পয়সায় কম সার্ভিস ফি দিয়ে কী করে করতে পারে, কেন কি আপনি ধর দেখবেন যে আজকে যদি একটা বড় একটা যদি ব্র্যান্ড দেখেন, সে ব্র্যান্ডের যদি একটা মেশিন কিনতে যাবেন, সেম একটা মেশিনের দাম আপনার কিছু না হলেও 20,000 টাকা, 15,000 থেকে 20,000 টাকার নিচে আপনি ভালো মেশিন পাবেন একদম, ঠিক আছে। তারপরে দেখবেন যে ওই মেশিনগুলোতেই উইদিন 11 মান্থস বা 9 মান্থসের পরে মেশিনগুলো অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। অফ হয়ে যাওয়ার পরে কী হয়, রেড সিগন্যাল দেয়, রেড সিগন্যাল দেওয়ার পর আমরা যখন কাস্টমার কেয়ারকে কল করি তখন এসে যখন বলে আপনাকে এএমসি করাতে হবে। এবার এএমসি চার্জেস থাকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম, 6,500 টাকা এএমসি হয়, 6,000 টাকা এএমসি হয়, 5,500 টাকা এএমসি হচ্ছে।
তো এবার কি হচ্ছে, যখন আমাকে একটা জলের পেছনে আমি অলরেডি একটা ইনভেস্ট করে দিলাম 20,000 টাকা, আমাকে সেম ইয়ারের মধ্যে উইদিন 11 মান্থস বা 12 মান্থসের মধ্যে আমাকে আবার একটা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে ফর AMC থেকে 6,500। তো আমি যখন একটা মেশিন যখন কিনতে যাচ্ছি, এটা কাস্টমারদের আমি যখন ফিল্ডে যখন গেছি তখন কাস্টমারদের দেখাতে আমরা বুঝতে পেরেছি যে কাস্টমার একটা যখন মেশিন কিনছে সেটা মাথায় নিয়ে চলছে যে আমি মেশিনটাকে 5 বছর বা 10 বছর চালাবো। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি 5 বছরের ক্যালকুলেশন। একটা ভালো মেশিন নিতে গেলে ধরুন একটা ROUV মেশিন আপনি নিতে যাচ্ছেন, সেখানে আপনার খরচা পড়ে গেল 20,000 টাকা একটা মেশিন কিনতে, ভালো মেশিন কিনতে গেলে। সেম ইয়ারে আপনার সেই মেশিনটাকে মেনটেন্স করতে গেলে, কারণ কি এটা কিন্তু মেনটেন্সের উপরে চলে, এটা এরকম না যে একবার কিনে দিলে আমরা চলে গেল এরকম জিনিস, এটাকে ইয়ারলি আপনাকে মেনটেন্স করতে পারে, একটা ভেতরে ফিল্টার আপনাকে চেঞ্জ করতে হচ্ছে, এছাড়া আপনি ইলেকট্রনিক পার্টস আছে। তো আপনি সেই সেম ইয়ারে আপনি 6,500 টাকা বা 6,000 টাকা খরচা করলেন ফর AMC, তাহলে আপনার ইনভেস্টমেন্ট চলে গেলে 1 বছরের মধ্যে 20,000 থেকে 26,000 টাকা। এবার আপনি যদি 5 বছর চালাতে যান তাহলে আপনার মিনিমাম 5 বছরে আপনার ইনভেস্টমেন্ট ঘরে ঢুকে যাচ্ছে 50,000 টাকা, যেটা লোকেরা তো ভাবে না। ঠিক আছে, আমরা যেটা করার চেষ্টা করছি, এই যে মনোপলি যে মার্কেটটা তৈরি করে যে বড় ব্র্যান্ডের তৈরি করে রেখেছে যে এরকম আমরা কাস্টমারকে এত বেশি দামেরই জিনিস দেবো, এত বেশি ইয়ে করবো, সেটাকে আমি ব্রেক করার চেষ্টা করছি। আমার যে মেশিন আছে যেটা আমার শুরু হচ্ছে মাত্র 3,500 টাকা থেকে, সেম স্পেসিফিকেশনের মেশিন আপনি পেয়ে যাবেন বড় ব্র্যান্ডে, সেটা হলো 16,500 টাকা বা 16,000 টাকা বড় ব্র্যান্ডে পেয়ে যাবেন। সেম স্পেসিফিকেশন মেশিন আমি আপনাকে 3,500 টাকায় দিয়ে দিচ্ছি, প্লাস 3,500 টাকা মানে আমার প্রায় 13,000 টাকা ডিফারেন্স আসছে। এক্স্যাক্ট, তো এই 13,000 টাকা ডিফারেন্স মানে একটা জিনিস, আমাদেরও তো মার্কেটে যখন আমরা জিনিস কিনতে যাই তখন যেমন ধরে নিই আমার হিরো সাইকেল, হারকিউলিস সাইকেল একটা যেমন হলো, এবার ধরো একটা লোকাল কোনো ব্র্যান্ডের সাইকেল যখন এলো তখনই আমাদের মনে থাকে ওই সাইকেলটা ভালো হবে তো, পক্ত হবে তো। ঠিক, তো এটা কিন্তু শুধু আমি একটা সাইকেলের এক্সাম্পল দিলাম, কিন্তু এই জিনিসটা তো আমাদের সমস্ত ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এক্স্যাক্ট, ঠিক আছে, এবার সেইখানটা দাঁড়িয়ে মানে লোকে কিভাবে সেটাকে মানে সেটা করতে পারে, একদম এক ভালো ভালো প্রশ্ন করেছো, এটারও জবাব আমি দিচ্ছি। ফার্স্ট থিং, আমার কাছে কোনো হিরোইন আমার কাছে নাচতে আসে না বা হিরোইনরা কোনো আমার কাছে অ্যাড দেয় না, আপনি বুঝতে পারছেন কোন কোন কোম্পানি কথা বলছি। একদম একদম, ঠিক আছে, তাদের একটা মার্কেটিং চলে, তাদের টিভিতে কন্টিনিউয়াস প্রচার চলছে, তাদের একটা কস্টিং আছে, এত টিভিতে আমরা টিভিতে অ্যাড দেবো, আমরা এত জায়গা দেবো, সে অনেক কিছু ব্যাপার আছে। আমার এখানে কি আমার ডাইরেক্ট আমার ম্যানুফ্যাকচার আছে, আমরা নিজেরা বানাচ্ছি, কাস্টমারকে দিচ্ছি, আমাদের মাঝখানে কিন্তু ডিলারশিপ বলে কোনো কিছু জিনিস নেই। আমি যখনই আমি প্রোডাক্টের জন্য ডিলারশিপে দিয়ে দিচ্ছি তখনই আমাকে একটা ডিলারশিপকে একটা মার্জিন দিতে হবে, বা ডিলারশিপ যখন কাস্টমারকে বেচবে সে একটা মার্জিন রাখবে, তার মধ্যে আমার ট্রান্সপোর্টেশন কস্ট আমাকে অ্যাড করতে হচ্ছে, লজিস্টিক্যাল চার্জেস অ্যাড করতে হচ্ছে, হ্যানো তেন মার্কেটিং কস্ট আমাকে অ্যাড করতে হচ্ছে। তখন যখন আমি যদি এত কিছু যদি করে যখন আমি মার্কেটে লঞ্চ করতে যাবো তখন আমার প্রাইসটা অটোমেটিক্যালি আমার 16,000 টাকা 15,000 টাকা এসে দাঁড়াবে। আমার যেহেতু ওই জিনিসটা নেই, আমি সেই ব্যাপারটাই বললাম যে মনোপলি যে মার্কেট আছে ওটাকে ভাঙার চেষ্টা করছি, আমি চাইছি যে ডাইরেক্ট ফোনটা আমাদের কাছ থেকে নিল আর কাস্টমার নিজের কাছে থাকলো, মাঝখানে কোনো ট্রেডার্স, ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, চেন ফেন কিচ্ছু থাকছে না, যা থাকছে ডাইরেক্ট আমরা, তারপরে কাস্টমার। এই যে এত তাদের গ্যাপটা আমরা যে ক্লোজ করতে পেরেছি এর জন্য আমাদের দামটা কম হয়ে গেছে। হ্যাঁ, এবার বলতে পারেন জলের কোয়ালিটিটা কীরকম হবে, জলের কোয়ালিটি আপনার যেরকম মেশিন, আপনি যেই মেশিন দিয়ে যেগুলো বড় বড় ব্র্যান্ডের মেশিন আছে সেই জল যেরকম দেয় সেম এক্স্যাক্টলি সেম জলই দেবে। কেন এখানে গ্যারান্টি, বড় মেশিনগুলোতে অনেক সময় যেমন বলে থাকে যে জলের টেস্ট নাকি চেঞ্জ হয়ে যায়। এক্স্যাক্টলি, আমার মেশিনও সেই স্পেসিফিকেশন আমরা দিয়ে রেখেছি। ঠিক আছে, যদি কাস্টমার একটা নতুন মানে আমি একজন মানে সে নতুন ইউটিউবে এসছে, সে একটা নতুন জল এনেছে অ্যালকালাইন ওয়াটার, এক্স্যাক্টলি, ঠিক আছে, তো এই অ্যালকালাইন ওয়াটারের ফেসিলিটিটাও কি আমরা পাবো? এক্স্যাক্টলি, আমার যে সব থেকে টপ মডেল যেটা আছে আমার 3,500 টাকা থেকে ডিভাইস মানে মেশিন শুরু হচ্ছে, আপ টু 6,000 পর্যন্ত যাচ্ছে। ভাবা যায় এটা মানে নেক্সট টু ইম্পসিবল, ভোকাল ফর লোকাল, মানে এই কনসেপ্টটা যদি আমরা অ্যাকচুয়ালি অ্যাডাপ্ট করতে পারি, তার মানে বুঝতে পারছেন আমরা যারা মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা আছি বা মধ্যবিত্ত যারা আছে আমাদের মতো, তাদের পক্ষে কতটা সাশ্রয়কর হবে। তার কারণ আজকে আমরা প্রত্যেকেই চাই হেলদি থাকতে, ফিট থাকতে, সুস্থ থাকতে। সবার আগে আমার যেটা মেন মোটো সুস্থ থাকা, আর সুস্থতা মানে শুধুমাত্র শারীরিক সুস্থতা না, মানসিক সুস্থতাও আছে। আর মানসিক সুস্থতা তখনই থাকবে যখন আমরা বাজেটের মধ্যে কিন্তু সেই জিনিসগুলোকে আমরা পেয়ে যেতে পারবো। ঠিক আছে, আমি একটা ছোট্ট জিনিস আমি অ্যাড করতে চাইছি, আমার এই কোম্পানিটা খোলার একটা মেন উদ্দেশ্য আর একটাও আছে, সেটা হলো গিয়ে আমরা দেখবে যে রাস্তায় রাস্তায় এখন আজকাল যেটা বাড়িতে খুব ট্রেন্ড চলছে সেটা হলো ব্যারেলের জল খাওয়া। এটা আমাদের একটা আমরা একটা এক্সটেন্সিভ স্টাডি করেছি ফর 1,000 হাউসেসের জন্য, 1,000টা বাড়ি আমরা স্যাম্পেল আউট করেছিলাম, সেটার উপর আমরা একটা স্টাডি করে দেখেছি যে যে জলটা এরা কিনছে, ঠিক আছে, এবারে যে ব্যারেলের জলটা সেখানে তিনটে ফ্লস আছে। ফার্স্ট ফ্লস, জলটা কি ভালো আসছে কি আসছে না, হাইজিনিক কি আনহাইজিনিক, যে আপনার বাড়িতে দিতে আসছে সে কী করে হ্যান্ডেল করছে, আদৌ আপনার জলটা কি স্টেরিলাইজ হচ্ছে, আপনার যে ব্যারেলটা আছে সেটা কি স্টেরিলাইজ হচ্ছে করছে না। ফার্স্ট ইস্যু হলো যে হাইজেনিক, সেকেন্ড আপনাকে ওই
লোকের উপরে ভরসা করে থাকতে হচ্ছে যে ও কখন আসবে আপনাকে জলটা দিয়ে যাবে। থার্ড যেটা হলো গিয়ে কস্টিং, ওরা যদি আপনার যদি আপনি গিয়ে নিয়ে আসেন আপনাকে 15 টাকায় দিয়ে দেবে যদি যেখানটায় তৈরি হচ্ছে, আপনাকে যদি বাড়িতে এসে পৌঁছে দিয়ে যায় তাহলে আপনাকে কাছ থেকে 25 টাকা নেবে। এবার ধরুন আপনার বাড়ি দোতলায় আছে, আপনার বাড়িতে সিঁড়িতে উঠেন দিয়ে আসবে, তার জন্য আরও এক্সট্রা 5 টাকা, তো 30 টাকা মিনিমাম লেগে যাচ্ছে। আর একটা ফ্যামিলি আমরা যেমন সবসময় দেখেছি যে একটা ফ্যামিলি যখন মোটামুটি চারজনের একটা ফ্যামিলি যদি আপনি নেন, এক পার ডে আপনার মোটামুটি একটা করে ব্যারেল লাগে, বা সপ্তাহে আমি ধরে নিলাম 5টা ব্যারেল লাগে, তো সেখানে আপনার খরচা পড়ে যাচ্ছে 150 টাকা একদম পার উইকে। আপনার 4টে উইক পড়ছে এক মাসে, সেখানে আমরা 600 টাকা চলে আসছি জলের পেছনে, যেটা আমরা ইয়ারলিতে আপনার সেটা যদি খরচটা দেখতে যাচ্ছে 7,200 টাকা আপনার শুধু খরচা পড়ে যায়। কী জল পাচ্ছেন? নট অ্যান্ড পিওর গুড ওয়াটার, কেন কি ওটা কী করে হ্যান্ডলিং করছে সেটা আমরা জানি না। আরও এখন নতুন ট্রেন্ড ওরা শুরু করেছে, এটা দেখছি যে একটা বাড়িতে ওরা কী করছে, একবার যে একটা ব্যারেল দিচ্ছে না, একসাথে 4-5টা করে ঢুকিয়ে দিচ্ছে কাস্টমারের বাড়িতে। এবার কাস্টমারের রিকোয়ারমেন্ট ধরুন আপনি দেখে নিন, একদিনে হয়তো একটা ব্যারেলে বা একটা জারেরও দরকার আছে, তার বাড়িতে বাকি 5টা কিন্তু পড়ে আছে, ইটস এ স্ট্যাগনেন্ট ওয়াটার। আপনি কখনো কোনো জলকে আপনার জন্য স্ট্যাগনেন্ট করতে চান, সেই জলটা আপনার যতই সেটা আরও হোক, ইউভি হোক, যাই হোক না কেন, আপনার জলটা সেটা কিন্তু আপনার তার মধ্যে মোলাসেস, ভাইরাসেস, ব্যাকটেরিয়া সেটা এফেক্ট করবেই করবে। কারণ কোনো জিনিস আমরা দেখে আসি বা আমরা টিভিতেও দেখে আসি বা আমাদের সরকার থেকেও বলে, সবার বিভিন্ন হেলথ সেন্টার থেকেও বলে, কোনো জলা জিনিস আমরা রাখতে পারবো না, আমরা জলটাকে স্টোর করে দিয়েছি ফর 5 ডেজ আর 6 ডেজ, তারপরে কি জলটা কি ভালো থাকছে? ভালো থাকছে না একদম, ঠিক আছে। এটা হলো একটা মার্কেট এটা করে রেখেছে যেটাকে খুবই বাজেভাবে আমাদের চলছে। আর আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সও আমি দেখেছি, ব্যারেলগুলো যখন বাড়িতে আসে বা কোনো কিছু, টোটালি আনহাইজিনিক তো বটেই, মানে ওটারকে ভালো করে যদি আমি স্যানিটাইজও করি, সেই যে কাপড়টা দিয়ে আমি পুরো স্যানিটাইজার দিয়ে সেটাকে পুরো স্যানিটাইজ করবো, যখন পুরো কাপড়টা কালো কুচকুচে হয়ে যায়, মানে অত্যাধিক। আর এটা তো খালি বাইরের অবস্থা, সেখানে ওটা ভেতরের জলটা কতটা পরিষ্কার করে আমার তো 100% ডাউট আছে। তার কারণ লোকের বাড়িতে যখন ব্যারেলটা শেষ হয়ে যায় তারা মোটামুটি ওটাকে আর বন্ধ করে রাখে না, ওটা খোলা অবস্থাতেই পড়ে থাকে, আবার রিসিল করে ওরা। আর আমার নিজের চোখেও দেখা যে ওই বোতলটাকে ওরা ধোয়েও না, ওই জল ওর বোতলের মধ্যে জাস্ট নিয়ে গিয়ে জলটা কিন্তু ভরে যায়। তো সেখানে দাঁড়িয়ে আমরা একদমই কিন্তু হাইজেনিক জল আমরা পাই না, আমাদের এত কষ্ট আর করতে হবে না। এখন আমরা যখন চলে এসেছি আমাদের জল আপনি বাড়িতে বসে নিজের ট্যাঙ্কের জল সেটা ফিট বা যেখানে ফিট করবেন করে নেবেন, জল আপনার বাড়িতে সবসময় থাকবে, বায়োটা স্টোরেজ আপনার কাছে সবসময় থেকে যাচ্ছে, বায়োটা স্টোরেজ আমরা মেশিনে দেওয়া আছে স্টেশনে, জল আপনি নিজের বাড়ির জল নিজে তৈরি করছেন আর হয় বা পিওর মিনারেল ওয়াটার যেরকম হয় সেরকম জল আপনি 60-50 TDS-এর আপনি জল পেয়ে যাবেন। এবার যদি আপনি বলেন আপনি TDS কমাতে চান, TDS কমিয়ে দেওয়ার ফ্যাসিলিটি আমাদের সেই সিস্টেমে করা আছে, TDS আমরা TDS কন্ট্রোলার দেওয়া আছে, বা আপনি যদি বলেন আমি 80, 100, 120 বা হায়ার TDS-এর জল পেতে চাই, সেই সিস্টেম আমরা মেশিনের মধ্যে প্রত্যেকটা মেশিনে সেই সিস্টেমটা করে দিচ্ছি। তোমার সঙ্গে লোকজন কন্ট্যাক্ট করবে কীরকমভাবে? আমার এখানে করতে গেলে আমার এখানে হৃদয়পুরে আমার নতুন অফিস নিয়েছে, তার জন্য এখানে রিনোভেট করা হয় না, নতুন জাস্ট নিয়েছে এখানে অফিসটা, হৃদয়পুর স্টেশন থেকে পার করে আসতে হবে, পার করে এসে গেলে সপ্তশি ভবন আছে, সপ্তশি ভবনের উঠে থেকে আমরা অফিস কানেক্ট নিচ্ছি। আর এমনিতে আমাদের ওয়েবসাইট কিছুদিনের মধ্যে লঞ্চ হয়ে যাচ্ছে, সেখানেও আমাদের পেয়ে যাবেন, প্লাস আমার নিজের কন্ট্যাক্ট নাম্বারও আছে 8073-263-662, আর একটা আছে 9073-137-437, বা আমাদের ইমেলও কন্ট্যাক্ট করতে পারে varunasystems@gmail.com, তো এইসব এইখানে আমাকে এইভাবে ডাইরেক্টলি ম্যাক্সিমাম আমাদের কন্ট্যাক্ট করতে পারবে। আমার বিজনেস মডেলটা সার্কুলেট করে নট অন সেলস, আমার বিজনেস মডেল সার্কুলেট করে অন সার্ভিসের উপর, কেন কি আমি যখনই এখন তো মার্কেটে আমি নেমেছি, কাস্টমার যত কাস্টমার এডুকেটেড কাস্টমার হোক, যে কোনো যে কোনো কাস্টমার হোক, তারা আমাকে অ্যাজ এ লেভেল করবে অ্যাজ এ লোকাল, কারেক্ট, আমি তাদের খুশি আছি আমি লোকাল, ঠিক আছে। তো আমাকে যখন লোকাল লেভেল করছে, সব থেকে ফার্স্ট কনসার্ন কাস্টমারদের আসে যে আমি সার্ভিসটা পরে পাবো, তো একদম ফার্স্ট কোয়েশ্চেন কাস্টমার ওইটা সার্চ করবো আমি সার্ভিসটা পাবো, তো আমরা কী করেছি, আমরা যেই দামে মেশিন আমরা বানাই সেই দামে কাস্টমারকে আমরা দিয়ে দিই, ধরুন 3,500 টাকা যে মেশিনটা আমি দিচ্ছি, 3,500 টাকা দিয়ে মেশিনটা আমি বানাচ্ছি, সেটা আমি কাস্টমারকে দিয়েছি, সেটাতে আমার কোনো লাভ আসছে না। আমি তারপর কী করছি, আমাদের সিস্টেম হলো প্রত্যেক মাসে মাসে গিয়ে আপনার মেশিন সার্ভিস করা, ঠিক আছে। এবার প্রত্যেক মাসে মাসে সার্ভিস করবো, আর আমার সেই মেশিনের জন্য আমরা তার জন্য কাস্টমার কাছ থেকে প্রত্যেক মাসে আমরা কালেক্ট করি 250 টাকা। আচ্ছা, ঠিক আছে, 250 টাকা করে কালেক্ট করছি। এবার 250 টাকা কালেক্ট করছি, এটা কিন্তু ফ্রি ফরটা কালেক্ট করছি না, এই 250 টাকার মধ্যে আপনার সব কিছু A to Z চলে আসছে, মানে বছরে আপনার 2 বার ফিল্টার চেঞ্জ হবে,
6 মাসে সেডিমেন্ট ফিল্টার আর কার্বন ফিল্টার আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এক বছরের মাথায় গিয়ে আপনার বাদ থেকে 6টা ফিল্টার থাকুক বা 4টা ফিল্টার থাকুক 5টা ফিল্টার থাকুক, যে কটা ফিল্টার থাকুক আপনার মেশিনের স্পেসিফিকেশন হয় সবকটা ফিল্টার আপনার ম্যান্ডেটরি চেঞ্জ হয়ে যাক, ইরেসপেক্টিভ আপনার মেশিনের আপনার ফিল্টার খারাপ হোক কি ভালো থাকুক আমরা ওটা চেঞ্জ করে দেবো। এবার যদি দেখি অনেক সময় দেখলাম যে আগেই খারাপ হয়ে গেল, সেই ক্ষেত্রে যদি বছরে আমাকে যদি 2 বার চেঞ্জ করতে হয় আমি 2 বার চেঞ্জ করে দেবো। এছাড়াও মেশিনের ভেতরে আমার ইলেকট্রনিক্স পার্টস থাকে, টোটাল 8টা ইলেকট্রনিক পার্টস থাকে, যার মধ্যে মেজর পার্টস হলো আপনার পাম্প। আপনি যদি বাইরে যদি মার্কেটে যান একটা পাম্পের দামই আপনার পড়ে যাবে 1500 থেকে 1600 টাকা, পাম্প থেকে শুরু করে আর একটা রেগুলার অনেক জেনুইন পার্টস থাকে বা এই পার্টসগুলো আপনার মেশিন চালাতে গেলে লাগে, সেই পার্টসের কভারেজ আমি টোটাল দিয়ে দিচ্ছি। তো আপনার বছরে আপনার 3000 টাকা খরচা হচ্ছে, এবার আমি যদি একবারে নিতে যাই কাস্টমারের কাছে অসুবিধা, ঠিক আছে, তা আমি কী করছি প্রত্যেক মাসে মাসে আমি নিজের সার্ভিসটা দিয়ে দিচ্ছি, তাতে গিয়ে তার ট্রাস্ট বিল্ড হয়ে যাচ্ছে কাস্টমারের সাথে, আর 250 টাকা করে যখন আমি কাস্টমারের কাছ থেকে নিচ্ছি তার মধ্যে আমি ফ্যাসিলিটি তার কাস্টমারের গায়ে লাগছে না যে এক বছরের শেষে আমাকে 3000 টাকা দিতে হচ্ছিলো সেখানে আমার 250 টাকায় হয়ে যাচ্ছে। আমি জিনিসটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমার যেটা বার্ডেন না পড়ে, বুঝতে পারলেন? তো ওইভাবে আমাদের বিজনেস মডেলটা বেস্ট অন আমরা সার্কুলেট করেছি অন সার্ভিসের উপর। আমরা প্রত্যেক মাসে মাসে যখন আমরা মেশিনটা সার্ভিসিং করবো তত আপনি সবচেয়ে এইটুকু গ্যারান্টি থাকতে পারেন যে আপনার মেশিন সবসময় একটা ভালো চলবে, এমনকি একটা মেশিনের সার্ভিসিংয়ের দরকার হয়। যে কোনো বড় ব্র্যান্ড আপনাকে মেশিনের সার্ভিসিং করে দেবে না, ওরা চাইবে যে আপনার মেশিনের ফিল্টারটা খারাপ হোক, কারণ যখনই আপনার ফিল্টারটা খারাপ হবে তখন ওর টাকাটা চার্জ করতে পারে। আর এখন যত নতুন মেশিন যত এসছে যত বড় ব্র্যান্ডে তারা সব ওরা সব একটা কন্ট্রোল সাইকেল দিয়ে দিচ্ছে মেশিনের ভিতরে, যে ওরা একটা টাইমার স্টার্ট থাকে। ধরুন আপনার আজকে আপনি ইনস্টল করলেন, আজকে হলো আপনার 4 তারিখ, আপনি ইনস্টল করলেন ঠিক 11 মাস পরে মানে নেক্সট ইয়ার সেপ্টেম্বর মাসে আপনার মেশিন অটোমেটিক কাট অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আপনার ফিল্টার আপনি জল খান কি না খান, ইউজ করুন কি না করুন, আপনার মেশিন তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কেন ওরা টাইমার সিস্টেম ওরা করে দিয়েছে। যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন মেশিন ডিস্টার্ব করতে গেলে আপনাকে ওই ফিল্টার আপনাকে চেঞ্জ করতে হচ্ছে, ওই 6000 টাকা 6500 টাকা খরচা করে যাচ্ছে। তো আর তো কিছু বলারই থাকে না, মানে এটা অসম্ভব ভালো প্রপোজিশন একটা। আমি সুব্রতীপের কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর হৃদয়পুর অফিস বলে কিন্তু এরকম নয় যে খালি হৃদয়পুর বা বারাসাত বা মধ্যমগ্রামে সার্ভিসটা হয়ে যাবে, ও আমাদের বিরাটির ছেলে, তো আমরা বিরাটিতে তো অবশ্য সার্ভিস পাবোই, আর সারা কলকাতাতেও নিশ্চয়ই এক্সপেক্ট করতে পারছি। আমরা এখন যেটা করেছি টোটাল নর্থ 24 পরগনাতে আমাদের এখন রিচ আছে, সেটা আপনার বসিরহাট বঙ্গা ফঙ্গা এইসব সব সাইড আমরা কভারেজ করছি। আর এদিকে আমার আপনার পুরো দমদম এরিয়া পর্যন্ত আমরা কভার করে দিচ্ছি। এরপরও রাজারহাটের দিকে আমরা এখনও এমন আমরা এখনও ওখানে আমরা এম করে তৈরি হতে পারিনি, কারণ আমাদের মার্কেট এখন জাস্ট রিসেন্টলি যেহেতু শুরু হয়েছে, ওখানেও আমরা সল্টলেক বলুন রাজারহাট বলুন সেখানে যদি আমাদের কাস্টমার থাকে আমরা অবশ্যই সেখানে আমরা সার্ভিস দিতে পৌঁছে দেবো। অসুবিধা আপনারা দেখে নিলেন যে এখানে কী ধরনের মেশিন আপনারা পেয়ে যাবেন, প্লাস কী কোয়ালিটির জল পাবেন সেটা তো সুব্রদীপ এক্সপ্লেন করেই দিল। অ্যাকচুয়ালি সকলেই বলেন ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, ভালো থাকার চাবিকাঠি, এরকম প্রচুর সাজেশান দেন, কিন্তু কীভাবে ভালো থাকা যাবে আর ভালো থাকতে গেলে সেই ম্যাটেরিয়ালগুলো কী কী সেটা কিন্তু কেউ বলে দেয় না। তো আজকে কিন্তু আমরা অ্যাটলিস্ট শারীরিক দিক থেকে কীভাবে সুস্থ থাকবো, প্লাস আমাদের পকেটের দিক থেকেও কীরকমভাবে আমরা সুস্থ থাকবো সেটার একটা চাবিকাঠি পেয়ে গেলাম, সেটা আজকে জলের মাধ্যমে পেয়ে গেলাম। অন্তত জলের দিকটা নিয়ে আমাদের আর ভাবনা চিন্তা করতে হবে না। তো আজ তাহলে এখানেই শেষ করলাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।